নমস্কার বন্ধুরা, আমি সোমা। সোমাস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের টক মিষ্টি একটা আচারের রেসিপি শেয়ার করব। এতে কোনো তেল ব্যবহার করব না। কাঁচা আমের ঝুরি আচার, এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার চ্যানেলে কাঁচা আমের আচার আর একটা ভিডিও দেয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা। এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি, এক ফোঁটাও যাতে জল না থাকে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমগুলোর খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের বড় ছিদ্র জায়গাটা দিয়ে এবার আমগুলোকে ঘষে নেব। এভাবে ঘষে নেব, গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে আমি আমটাকে গ্রেট করে নিলাম। একটা আম গ্রেট করে নিলাম, এবার আঠিটা এভাবে ফেলে দেবো। এইভাবে বাকি আমগুলো গ্রেট করে নেব। আম সবগুলো আমার গ্রেট করা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমার 1 কিলো আমে 800 গ্রাম মতো চিনি লাগবে। অল্প অল্প করে চিনি দেবো, একসাথে মেশাবো না। আমের সাথে খুব ভালো করে চিনিটা মেশাবো। আমি কিন্তু গ্যাসটা এখনো জ্বালাইনি, আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর পুরনো বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটুখানি চিনি মিশিয়ে দেব। আম থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে, খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চিনি। এবার বাদবাকি চিনিটা মিশিয়ে দেব। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম মিডিয়াম হিটে, আমি রান্না করব। চিনিটা গলে গিয়ে অনেকটা জল বেরিয়েছে, এই চিনির জলে আমটা সিদ্ধ হবে। এবার আঁচটাকে একদম লো করে দিতে হবে আর মাঝে মাঝে নাড়তে হবে। 10 মিনিট মতো রান্না করে নিলাম। এবার এর মধ্যে মিশিয়ে দেব 1/2 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর নুন দেবো 1/2 চামচ। মিশিয়ে দেব। এবার এর মধ্যে মিশিয়ে দেব 2 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো। আমি জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো করিনি, আধ ভাঙা মতন করে নিয়েছি। তা দিয়ে দেবো 2 টেবিল চামচ জিরে ভাজা গুঁড়ো। আপনারা এর সাথে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। আমি যেহেতু আচারটা ঝাল করব না তাই আমি শুকনো লঙ্কা দিলাম না। খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ঝোল থাকতে থাকতে আমি গ্যাসটা অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হলে অনেকটা জমে যাবে। গ্যাসটা অফ করে দিলাম। আমার কাঁচা আমের ঝুরি আছে রেডি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।